খুলছে না শিক্ষা প্রতিষ্ঠান, জানালেন শিক্ষা উপমন্ত্রী। চলমান বিধিনিষেধ আরও 7 দিন বাড়ানোর চিন্তাভাবনা করা হচ্ছে, ফলে 23 মে স্কুল কলেজ এবং 24 মে বিশ্ববিদ্যালয় খোলা সম্ভব হবে না বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। শনিবার দেশের একটি গণমাধ্যমের সাথে একান্ত আলাপচারিতায় তিনি এ কথা বলেন। এর আগে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলবে 23 মে আর বিশ্ববিদ্যালয় খুলবে 24 মে। তবে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আগামীকাল রোববার থেকে আরও 1 সপ্তাহ লকডাউন বাড়ানোর চিন্তা ভাবনা চলছে। জানা গেছে যদি কিছুদিন পর শিক্ষা প্রতিষ্ঠান খোলা হলেও প্রথমে তা সবার জন্য খুলবে না। প্রথমে শুধু SSC ও HSC পরীক্ষার্থীদের জন্য শ্রেণীকক্ষ খোলা হবে। তাদের সংক্ষিপ্ত পাঠ্যসূচিতে ক্লাস করানোর পর পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। উল্লেখ্য, 1 বছরের বেশি সময় ধরে বন্ধের পর 30 মার্চ দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণা দিয়েছিল সরকার, কিন্তু সেটিও সম্ভব হয়নি। করোনা সংক্রমণের কারণে গত বছরের 17 মার্চ থেকে দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। আমাদের এই ছোট ইনফরমেশন যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।